সালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই ভালো আছো। তোমাদের এখন নিজ নিজ প্রতিষ্ঠানে অ্যাসাইনমেন্ট চলছে। আজকে আমরা কথা বলবো রসায়নের চতুর্থ অ্যাসাইনমেন্ট নিয়ে। ইতিমধ্যে তোমরা অবশ্যই অবগত চতুর্থ অ্যাসাইনমেন্ট কি নিয়ে কথা হবে। তার আগে বলতে চাই, তোমরা নিশ্চয়ই সময়ের সদ্ব্যবহার করছো, পড়ালেখা চালিয়ে যাচ্ছ, অর্থাৎ বাসায় আমরা পড়ালেখার মধ্যে আসি। পড়ালেখাটাকে আমরা অবশ্যই কখনো ফেলে রাখব না, সময়ের কাজ সময় করতে হবে। তার সাথে সাথে আমাদের অবশ্যই আমাদের ভালো ভালো কাজ করতে হবে, খারাপ কাজ থেকে দূরে থাকতে হবে, ভালো কাজদের উৎসাহ দিতে হবে, খারাপ কাজকে ঘৃণা করতে হবে। যেমন বর্তমানে সমাজে যেটা সবচেয়ে ভয়াবহ ব্যাধি কি, মাদক, মাদক নেশা। অর্থাৎ এই মাদককে আমরা না বলবো, মাদকের বিরুদ্ধে স্লোগান দিব, মাদককে আমরা মনে প্রাণে ঘৃণা করব, এবং আমরা মানুষকে অবশ্যই যার যার অবস্থান থেকে সচেতন হব। অর্থাৎ মাদক নিয়ে আমাদের, আমরা যেহেতু বিশেষ করে অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ, আমরা গার্লস, সো আমাদের রাস্তায় গিয়ে মিছিল করতে হবে সেটা না। আমরা যে যার জায়গা থেকে, যে যেখানে আছি, সেখান থেকে আমরা মনে প্রাণে ঘৃণা করব, এবং আশেপাশে প্রতিবেশী যারা আছে তাদেরকে যদি কখনো আমরা মাদক সেবনে দেখি, তাহলে সেটা আমরা এড়িয়ে চলবো এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করব। অর্থাৎ মাদককে না বলুন এবং সুস্থ থাকুন, এবং সুস্থ দেশ, সমাজ, জাতি গড়নে মাদকের বিরুদ্ধে কি আমরা মনে প্রাণে ঘৃণা করব। তো আশা করি আমরা অ্যাসাইনমেন্ট দিচ্ছি, প্রত্যেক অ্যাসাইনমেন্ট অবশ্যই আপনাদের, তিনটা অ্যাসাইনমেন্ট শেষ, এখন চতুর্থ অ্যাসাইনমেন্ট চলছে, আর রসায়নে ইতিমধ্যে দুটি অ্যাসাইনমেন্ট শেষ। এটা চতুর্থ অ্যাসাইনমেন্টের মধ্যে রসায়নের এটা তৃতীয় অ্যাসাইনমেন্ট, রাইট? অর্থাৎ আমাদের চতুর্থ অ্যাসাইনমেন্ট, বাট রসায়নের এটা থার্ড, রাইট? তো এই অ্যাসাইনমেন্টে আপনাদের কি আলোচ্য বিষয় হলো, আপনাদের আলোচ্য বিষয় হলো কি করতে হবে, যে কাপড় কাসার সোডা, কাপড় কাসার সোডা, তার সাথে আপনাকে দিতে হবে লেবুর রস, না লেবুর রস, ওকে? এইটা দিয়ে আমাদের পর্যবেক্ষণ করতে হবে এখানে কি উৎপন্ন হয় এবং কিভাবে আমরা এটাকে অ্যানালাইসিস করব। অর্থাৎ এটা একটা প্র্যাকটিক্যাল রিলেটেড পড়ালেখা, হাতে নাতে করে আমরা সেখান থেকে শিকল ফলটা বের করব, ধারাবাহিকভাবে আমরা সেটা লিখব, এবং অবশ্যই এই কাজ করার ক্ষেত্রে কি কি সাবধানতা অবলম্বন করা উচিত সেগুলো আমরা অবলম্বন করব, ওকে? তাহলে কাপড় কাঁচার সোডা এবং লেবুর রস, এবং আরেকটি আছে ডিমের খোসা তার সাথে লেবুর রস। তো আমরা প্রথমটা নিয়ে একটু কথা বলি, তারপরে ধীরে ধীরে সেকেন্ডটা নিয়ে কথা বলবো। তাহলে কাপড় কাঁচার সোডার সংকেত আমাকে প্রথমে জানতে হবে। কাপড় কাঁচার সোডা হলো সোডিয়াম কার্বনেট, আর লেবুর রস, সে লেবুর রসে আসলে মূলত একটা অ্যাসিড থাকে, সেটার নাম হলো সাইট্রিক অ্যাসিড, সেটার নাম হলো সাইট্রিক অ্যাসিড। সে সাইট্রিক অ্যাসিডের সংকেত হলো C6H8O7, C6H8O7, এটা হলো সাইট্রিক অ্যাসিডের আণবিক সংকেত। তাহলে কাপড় কাঁচার সোডার সাথে যখন আমরা লেবুর রস মিশ্রিত করব, তখন কি হবে সেটা আমরা বিক্রিয়াতে দেখে পর্যবেক্ষণ করব। তো শুরুতে আমরা কাপড় কাঁচার সোডার সংকেত এবং লেবুর রসে কোন ধরনের অ্যাসিড থাকে, সাইট্রিক অ্যাসিড, সেটা সম্পর্কে আমরা, সাইট্রিক অ্যাসিড থাকে সেটা সংকেতটা আমরা জেনে নিলাম। তো তোমরা নিশ্চয়ই জানো সাইট্রিক অ্যাসিড একটা অ্যাসিড বা অম্ল, অপরপক্ষে সোডিয়াম কার্বনেট একটি ক্ষার, অর্থাৎ সোডিয়াম কার্বনেট একটি ক্ষার জাতীয় পদার্থ। তাহলে অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করবে, এটা নিশ্চয়ই আপনারা জানেন। অ্যাসিড এবং ক্ষারকের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি তৈরি করবে, এবং যেহেতু কার্বন আছে তার সাথে কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি করবে। তো চলেন আমরা বিক্রিয়াটা নিয়ে কথা বলি, বিক্রিয়াটা কিভাবে হবে দেখি। তাহলে আমরা এক নাম্বার বিক্রিয়া নিয়ে কথা বলি,
সোডিয়াম কার্বনেট কাপড় কাচার সোডা, তার সাথে থাকবে সাইট্রিক অ্যাসিড। এটার সাথে যখন বিক্রিয়া হবে তখন কি হবে বিক্রিয়াটা? বিক্রিয়াটা কি হবে নিশ্চয় আপনারা এটা বুঝতে পারবেন আমি ক্লিয়ার করে দিব। বিক্রিয়াটা হবে এটার নাম হলো সোডিয়াম সাইট্রেট। সোডিয়াম সাইট্রেট দেখো, শুধু কার্বন ঠিক আছে, অক্সিজেন হাইড্রোজেনটা আলাদা হয়ে গেল, হাইড্রোজেন সংখ্যা কমে গেল, তার সাথে সাথে আমার কি হবে পানি হবে, এবং পানির সাথে আরেকটা প্রোডাক্ট হবে, সেটা কি? কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড কি কি হলো? সোডিয়াম সাইট্রেট, সোডিয়াম সাইট্রেট পানি এবং কার্বন ডাইঅক্সাইড। তোমরা জানো অ্যাসিড এবং ক্ষারক বিক্রিয়া করলে এটা হলো ক্ষারক, এটা হলো ক্ষারক, আর এটা হলো অ্যাসিড। বিক্রিয়া করলে আমরা জানি সেটা হবে লবণ পানি, তার সাথে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হলো কিভাবে? যেহেতু অ্যাসিড এবং ক্ষারক এখানে দুই জায়গায়, আমার যে কোনো জায়গায় এবং কার্বন আছে, কার্বন থাকলে অক্সিজেন থাকলে আমরা জানি কার্বন ডাইঅক্সাইড হবে, কার্বন এবং অক্সিজেন থাকলে সেখানে কার্বন ডাইঅক্সাইড হবে। তাহলে এটার নাম হলো সোডিয়াম অ্যাসিটেট। এটার নামটা কি? সোডিয়াম অ্যাসিটেট। এটার নাম হলো সোডিয়াম অ্যাসিটেট। এটার নাম হলো সোডিয়াম অ্যাসিটেট। তার মানে কি? আমরা এই বিক্রিয়া থেকে দেখবো এখানে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হবে এবং লবণ উৎপন্ন হবে যার নাম সোডিয়াম অ্যাসিটেট, সাথে পানি তৈরি করবে। এখান থেকে আমরা এই কাজের ধারা এবং তার বিভিন্ন স্টেপগুলো ধীরে ধীরে লিখব, এবং সাবধানতা অবশ্যই লিখতে হবে। কি লিখতে হবে? সাবধানতা অবশ্যই আপনাকে মাস্ট লিখতে হবে। অর্থাৎ এই পরীক্ষা করার ক্ষেত্রে আমরা কি কি সাবধানতা অবলম্বন করব। বিশেষ করে আপনি জানেন যে ক্ষারক, ক্ষারক জাতীয় পদার্থ ক্ষয়কারী, এটা আমাদের শরীরে স্পর্শ করলে আমাদের শরীরকে ক্ষত তৈরি করবে, কোষ ধ্বংস করে ফেলবে। সো আমরা অবশ্যই কি করব, ক্ষারক ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই গ্লোভস, গগলস, অবশ্যই আমরা সেফটি গ্রহণ করব। আমরা ক্ষারককে সরাসরি সংস্পর্শে আসব না, অর্থাৎ সহজে টাচ করব না, সরাসরি টাচ করব না, সেখানে আমাদের অবশ্যই আমরা সেফটি গ্রহণ করব। অ্যাসিড যদিও সাইট্রিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিডটা অবশ্যই যদিও দুর্বল অ্যাসিড, কারণ এটা আমরা খাই, এটা জৈব অ্যাসিড, এটা দুর্বল অ্যাসিড, সো এটা অতটা ক্ষতি করে না, তারপর আমাদের সাবধানতা অবলম্বন করা উচিত, রাইট? তাহলে এগুলো আমাদের মনে রাখতে হবে যে আমাদের এই কাজের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। সেকেন্ডটা কি বলো? সেকেন্ডটা নিশ্চয়ই ডিমের খোসা এবং সাইট্রিক অ্যাসিড, লেবুর রস নিয়ে কথা বলছে। তো তোমাদেরকে অবশ্যই একটা জ্ঞান জানতে হবে যে ডিমের খোসাতে ক্যালসিয়াম কার্বনেট চুনা পাথর থাকে। ডিমের খোসায় কি থাকবে? প্লাস লেবুর রস, না? এতে ডিমের খোসায় থাকবে ক্যালসিয়াম কার্বনেট, আর লেবুর রসে কি থাকবে এটা আপনারা নিশ্চয়ই জেনে ফেলছেন। লেবুর রসে কি থাকবে? সাইট্রিক অ্যাসিড। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো এটা হলো ক্ষার আর এটা হলো অ্যাসিড। তাহলে এই বিক্রিয়াটা অবশ্যই তোমরা বুঝতে পারছো আগের মতোই হবে, শুধু প্রোডাক্টটা একটু চেঞ্জ হবে, কিন্তু এখানে অ্যাসিড এবং ক্ষারক বিক্রিয়া করলে কি উৎপন্ন হয় সেটা নিশ্চয় আপনারা জানেন। তো চলো আমরা বিক্রিয়াটা করে ফেলি, কি হবে ক্যালসিয়াম কার্বনেট এবং
সাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করলে কি হয় চলো আমরা দেখে নেই। ক্যালসিয়াম কার্বনেট C6H8O7, এটা হলো আমাদের সাইট্রিক অ্যাসিড। এটা যখন আমরা বিক্রিয়া করব তখন অবশ্যই ক্যালসিয়াম অ্যাসিটেট তৈরি হবে। কি তৈরি হবে? ক্যালসিয়াম অ্যাসিটেট। তাহলে সিএ এখানে এটা হবে 3 C6H5O7, এখানে হবে 2, কারণ ক্যালসিয়ামের যোজনী 2। ওই সময় এখানে 2 হয় না, কারণ সোডিয়ামের যোজনী 1। তো ক্যালসিয়ামের যোজনী এখানে 2, ক্যালসিয়াম অ্যাসিটেট এটা। ক্যালসিয়াম অ্যাসিটেট, এটা হলো ক্যালসিয়াম অ্যাসিটেট। তার সাথে সাথে নিশ্চয় বুঝতে পারছেন পানি হবে কার্বন ডাইঅক্সাইড হবে, কারণ অ্যাসিড এবং ক্ষারক বিক্রিয়া করলে পানি তৈরি হবে, লবণ তৈরি হবে। যেহেতু কার্বন আছে অক্সিজেন আছে, কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। তাহলে কি হলো ঘটনাটা, আমরা কি শিখলাম এখানে? যে ক্যালসিয়াম কার্বনের সাথে সাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করলে ক্যালসিয়াম অ্যাসিটেট তৈরি হবে। কি তৈরি হবে? ক্যালসিয়াম অ্যাসিটেট, এবং সাথে সাথে কার্বন ডাইঅক্সাইড এবং পানি তৈরি করবে। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখলাম কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হবে। তাহলে আমাদের কি করতে হবে? আমরা যে ডিমের খোসাটা নেব সেটা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে, অর্থাৎ সেখানে যাতে অন্য কোনো পদার্থ না থাকে সেজন্য আমাদের সেটা খেয়াল রাখতে হবে। আমরা যখন অ্যাসিড ব্যবহার করব অবশ্যই আমরা সেফটি ইউজ করব, যাতে এখানে আমাদের অন্নধর্মী পদার্থ তৈরি না করে এবং আমাদের শরীরের ক্ষত তৈরি না করতে পারে। এবং আপনি যে পাত্রে বিক্রিয়া করবেন সে পাত্র অবশ্যই আপনাকে কি করতে হবে, বিশুদ্ধ পানি দিয়ে সেটাকে ধৌত করে সেটাকে আমাকে কি করতে হবে, পরিষ্কার করতে হবে। এবং আমাদেরকে অবশ্যই যে কোনো প্র্যাকটিক্যাল কাজের ক্ষেত্রে পূর্ব প্রস্তুতিমূলক যে সকল কাজ সেগুলো অবশ্যই আমাদের গ্রহণ করতে হবে। তো চলো তাহলে আমরা আবার একটু রিভিশনে চলে যাচ্ছি। যে ক্যালসিয়াম কার্বনেট তো হলো চুন না পাথর, এটা তো নিশ্চয় তাহলে চুনা পাথর, আর এটা হলো সাইট্রিক অ্যাসিড, এটা লেবুর রসে সাইট্রিক অ্যাসিড থাকে। চুনা পাথর একটা ক্ষারক, এটা তো আপনি একটু আগেও বলছি, আর সাইট্রিক অ্যাসিড এটা নিশ্চয় বুঝতে পারছো এটা একটা অ্যাসিড, এটি একটা অ্যাসিড। তাহলে অ্যাসিড এবং ক্ষারক বিক্রিয়া করলে কি হবে তোমরা নিশ্চয় জানো, অ্যাসিড এবং ক্ষারক বিক্রিয়া করলে কি হয়, অ্যাসিড যোগ ক্ষারক বিক্রিয়া করলে হবে লবণ প্লাস পানি। এটা প্রশমন বিক্রিয়া, নিউট্রালাইজেশন রিয়াকশন, প্রশমন বিক্রিয়া। অ্যাসিড এবং ক্ষারক বিক্রিয়া করলে লবণ এবং পানি তৈরি করবে। তাহলে যেহেতু এটা ক্ষারক আর এটা অ্যাসিড, তাই এই বিক্রিয়া আমাদের যে ক্যালসিয়াম অ্যাসিডেট তৈরি করলো এটা কিন্তু লবণ, আর এটা পানি, আপনারা নিশ্চয় বুঝতে পারছেন। আর তার সাথে সাথে কি তৈরি হবে, কার্বন ডাইঅক্সাইড। কেন কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে? যেহেতু কার্বন এবং অক্সিজেন আছে, কার্বন এবং অক্সিজেন থাকায় এখানে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, রাইট? নিশ্চয় বুঝতে পারছেন। তাহলে আমরা অবশ্যই আমাদের রসায়ন অ্যাসাইনমেন্ট আমরা সুন্দর করে অবশ্যই লিখব, এবং অ্যাসাইনমেন্ট প্রথমে কাভার পেজটায় কি কি লিখতে হবে সেই নির্দেশনা দেওয়া আছে, সেই নির্দেশনা মেনে চলবেন। অফসেট পেপারে সুন্দর করে এক পৃষ্ঠা রেখে রেখে, অর্থাৎ এক পৃষ্ঠা এক পাশে লিখবেন, উপপৃষ্ঠা না লেখাটাই ভালো। অ্যাসাইনমেন্টের কিছু গুণাবলী আছে, তো আমার বিভিন্ন দক্ষতার উপর আপনাদের আসলে এই মূল্যায়নটা হবে, গুড ব্যাড এক্সিলেন্ট অথবা ইম্প্রুভমেন্ট দরকার, এগুলো আমরা আপনাদের লেখার কোয়ালিটির উপর নির্ভর করবে, যে আপনারা কিভাবে লিখছেন, সাজালেন কিভাবে, সঠিক উত্তরটা কিভাবে হলো, বিক্রিয়াটা কিভাবে হলো, বিক্রিয়াটা ঠিক আছে কিনা, সংকেত ঠিক আছে কিনা, এগুলো দেখতে হবে। সো আশা করি আপনারা অবশ্যই ভালো মেয়ে, গুড গার্ড, পড়ালেখা বেশি বেশি করবেন এবং মনোযোগ সহকারে কাজ করবেন, এবং আপনাদের উন্নত ভবিষ্যৎ এবং ভবিষ্যৎকে উজ্জ্বল করার জন্য আপনারা
সময়ের সদ্ব্যবহার করবে। তাহলে পরবর্তী ক্লাসে অবশ্যই নতুন কোনো কথা নিয়ে আপনাদের সাথে হাজির হব। তো সে পর্যন্ত ভালো থাকেন, আল্লাহ হাফেজ।